সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পরে চলে আসলাম আবারও আপডেট একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কী বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, বা কী বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনাদের কাছে জানানোর চেষ্টা করবো, সেটি অলরেডি কিন্তু আপনার ভিডিওর থাম্বনেইল দেখেই হয়তো বুঝে গেছেন, সেই জন্যই কিন্তু ভিডিওটি আপনারা দেখতে আসছেন। আর এখানে যে বিষয়টি রয়েছে, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, এটি নতুন কিছু না হলেও আপনাদের অনেকজনের জন্য নতুন নিউজ হতে পারে। সো ভিডিওটি কেউ কাটবেন না, সরাসরি ভিডিওটি দেখতে থাকবেন, স্কিপ কেউ করবেন না। আজকের ভিডিওতে আমরা কথা বলবো, বাংলাদেশের বাজারে কিন্তু প্রায় প্রচুর পরিমাণে বাইক বিক্রি হচ্ছে, এবং পাশাপাশি একটা জিনিস অনেকজনই খুব মন খারাপ বাইকারদের, সেটা হচ্ছে বাংলাদেশের বাজারে বাইকগুলোর দাম বেড়েই চলেছে, এখন পর্যন্ত কিন্তু কমছে না। আর এটা বাড়ার কারণও অনেকজনই হয়তো বুঝতে পারছেন, আর অনেকজনে বুঝতে নাও পারছেন। সো এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো না যে মোটর সাইকেলের দাম কেন বাড়ছে, আজকে আমরা কথা বলবো মোটর সাইকেলের রেজিস্ট্রেশন ফি নিয়ে। কিছুদিন আগে আমি এটার ভিডিও একটা আপডেট করেছিলাম যে তখন রেজিস্ট্রেশন ফি কোন গাড়ির বা কত সিসিতে, কত সিসি থেকে কত সিসি পর্যন্ত কত টাকা রেজিস্ট্রেশন ফি সরকারি নির্ধারণ করা হয়েছে, সেই সম্পূর্ণ সঠিক যে মূল্যটি সেটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম। সো আজকেও আমি আপনাদের মাঝে আবারও আপডেট যে মূল্যটি এই 2023 সালের, আজকে হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসের টোটাল সম্ভবত 6 তারিখ আজকে, হ্যাঁ আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ, আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো যে আজকে পর্যন্ত মোটর সাইকেলের রেজিস্ট্রেশন ফি কত টাকা করা হয়েছে, সেই ফুল হোক বা হাফ হোক, যেটাই হোক সম্পূর্ণ রেটটাই আপনাদের সামনে জানাবো, এবং এটার আগে কত ছিল এবং বর্তমানে কত, বাড়ানো হয়েছে কি না কমানো হয়েছে, সেটা সম্পূর্ণরূপেই আপনাদের সামনে উপস্থাপন করব। সো বন্ধুরা চলুন বেশি কথা বলবো না, সরাসরি আমরা মেন পয়েন্টের দিকে চলে যাব। সো আমরা সর্বপ্রথমে জেনে নেব যে আপনার যে 100 সিসি পর্যন্ত যে বাইকগুলো, আপনি 50 থেকেই বলেন না কেন, কারণ আগে 50 সিসি বাইক ছিল, এখন কিন্তু নেই। সো 50 সিসি থেকে পুরোপুরি 100 সিসি পর্যন্ত যে বাইকগুলো, এই বাইকগুলোর মূল্য, সরি এগুলোর রেজিস্ট্রেশন কত ছিল সেটাই আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। সো বন্ধুরা, যেটি 50 থেকে 100 সিসি পর্যন্ত বাইক ছিল, এটি রেজিস্ট্রেশন ফি কিছুদিন আগে ছিল 8,829 টাকা। সো এখন এটি বাড়িয়ে বা মূল্য বেড়ে গেছে, এটা অনেকজনে জানেন যে গাড়ির মূল্য বেড়েছে, বাড়ার কিছুদিন পরে ইদানিং হলো বেশ কয়েকদিন যে রেজিস্ট্রেশন ফিটা কিন্তু অলরেডি বেড়ে গেছে। সো এটা বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে 10,441 টাকা, তবে এটা হচ্ছে হাফ টাকায়, মানে আপনারা 2 বছর রেজিস্ট্রেশন ফির জন্য যেটা দিতে হচ্ছে সেই রেজিস্ট্রেশন ফি 2 বছরের জন্য করা হয়েছে, সেটি হচ্ছে 10,441 টাকা। তবে আপনারা এই টাকার মধ্যেই কিন্তু আপনারা নাম্বার প্লেট, স্মার্ট কার্ড সম্পূর্ণ কিছু পেয়ে যাবেন, পাশাপাশি আরও অনেক কিছুর কাগজের বিষয় রয়েছে, সেটা আমি ভিডিওর শেষের দিকে বলবো। এবং বন্ধুরা, আমরা তো এটার হাফ টাকার বিষয়টা জানলাম, সো আমরা এখন একটু জেনে নেব যে এই বাইকটির ফুল পেমেন্ট কত টাকা পড়বে। সো বন্ধুরা, 50 থেকে 100 সিসি পর্যন্ত যে বাইকগুলো, সেই বাইকগুলোর রেজিস্ট্রেশন ফি হচ্ছে ফুল টাকায় 19,641 টাকা। সো এই মূল্যটি দিয়েই আপনাকে ফুল পেমেন্ট করতে হবে, আপনি চাইলে হাফ টাকাও করতে পারেন, চাইলে ফুল টাকাও করতে পারেন, তবে বেশিরভাগ মানুষই এখন কিন্তু হাফ টাকায় লাইসেন্স করছে, কারণ 2 বছর একটি বাইক সবাই চালাচ্ছে না। বন্ধুরা, আমার ভয়েসের একটু প্রবলেম হচ্ছে, আমার একটু ঠান্ডা লেগেছে, সো এদিক থেকে গলা একটু ভাঙা ভাঙা, সো এটার জন্য সবার কাছে আমি দুঃখিত। বন্ধুরা, আপনারা চাইলে ফুল টাকা করতে পারবেন, হাফ টাকা করতে পারবেন, যে যার মধ্যে খুশি। আপনার যে জেলা শহরগুলো তো আছে, সেগুলোর ব্যাঙ্কগুলোর মধ্যে আপনার যে যে ব্যাঙ্কগুলোতে রেজিস্ট্রেশন ফি নেওয়া হয় অনেকজনের জানা রয়েছে, নাহলে আমার ভিডিও দেওয়া রয়েছে, আপনার ভিডিও দেখতে পারবেন, বা ইন্টারনেটে সার্চ করলে বুঝতে পারবেন যে কোন কোন ব্যাঙ্কে টাকা জমা দেওয়া যায়। আর অনেকজনেই হয়তো বা আপনারা এটার বিষয়ে গুগলে সার্চ করলেই দেখতে পারবেন যে বর্তমানে রেজিস্ট্রেশন ফি কত টাকা কী করা হয়েছে, তবে আপডেটটা অনেকজনে নাও পেতে পারেন, তাই আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করলাম সরাসরি বলে। আর যেহেতু জানতে পারলাম যে 100 সিসি পর্যন্ত বাইকগুলোর যেটি হাফ টাকা সেটি হচ্ছে 10,441 টাকা, আর ফুল টাকা হচ্ছে 19,641 টাকা। সো এই মূল্যটি কিন্তু অলরেডি বেড়ে গিয়ে বর্তমানে আজকে পর্যন্ত এটাই, সো এরপরে কী হবে সেটা বলা যাবে না। সো বন্ধুরা চলুন, এরপরে নেক্সট যেটিতে যাব সেটি হচ্ছে আপনার 125, মানে 101 সিসি থেকে 165 সিসি পর্যন্ত। বন্ধুরা, 101 সিসি থেকে 165 সিসি পর্যন্ত যে বাইকগুলো রয়েছে সম্পূর্ণ রেজিস্ট্রেশন ফি হচ্ছে একই রকম, কোনো কম বেশি নেই। সো বন্ধুরা, আমরা জেনে নেব যে 101 সিসি থেকে 165 সিসি পর্যন্ত যে বাইকগুলো, এগুলো রেজিস্ট্রেশন ফি কত। কিছুদিন আগে যেটি আমি আপডেট করেছিলাম বা কিছুদিন আগে যেটা ছিল সেটি হচ্ছে 10,152 টাকা,
এখন বর্তমানে করা হয়েছে মূল্য সেটি হচ্ছে 11,764 টাকা, মানে আবারও এটিরও কিন্তু মূল্য বাড়ানো হয়েছে। এবার একটি এক্সট্রা যে জিনিসটি যোগ করা হয়েছে রেজিস্ট্রেশন ফির মধ্যে, সেটি হচ্ছে যেটি বিআরটিভিসির যে কাগজটি দেওয়া হয় ব্যাংক জমা কপিটি, সেখানে লেখা রয়েছে দেখবেন, হয়তোবা যখন যারা করবেন তাহলে বুঝবেন, আগে ছিল 4টা পেজ, এখন করা হয়েছে টোটাল 5টা। সো এই 5টা পেজের মধ্যে নতুন যে এক্সট্রা পেজটি যোগ করা হয়েছে সেটি হচ্ছে কমার্শিয়াল ফান্ড বলতে যে জিনিসটাকে বোঝানো হয়েছে, সেদিক থেকে তারা এই টাকাটিকে যোগ করে বর্তমানে রেজিস্ট্রেশন ফিটি একটি বাড়ানো হয়েছে। তো এটির হাফ টাকা হচ্ছে মানে 101 সিসি থেকে 165 সিসি পর্যন্ত এটির হাফ টাকা, এটির মূল্য হচ্ছে 11,764 টাকা। আর তো বন্ধুরা চলুন আমরা এবার একটু এই বাইকটির ফুল পেমেন্টের দিকে চলে যাব, যেহেতু হাফ টাকাটি জানলাম। তবে এই হাফ টাকার মধ্যেই আপনারা নাম্বার প্লেট, স্মার্ট কার্ড সহ সম্পূর্ণ কিছু কমপ্লিট পেয়ে যাবেন, তবে মেয়াদ থাকবে 2 বছর। আর যদি আপনারা পুরোপুরি 10 বছরে করতে চান বা ফুল পেমেন্ট করতে চান, তাহলে এটার মূল্য বর্তমানে দাঁড়াবে হচ্ছে 20,964 টাকা। তো 20,964 টাকা দাঁড়ার পরে আপনি 10 বছরের লাইসেন্সটি পেয়ে যাবেন। সো বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম যে বর্তমানে 2023 সালের যে লাইসেন্স ফিটা রয়েছে, রেজিস্ট্রেশন ফিটা, এটা কত টাকা করা হয়েছে এবং বাড়ানো হয়েছে বা কীভাবে বাড়ানো সেটিও আপনাদের সামনে উপস্থাপন করেছি। সো আরেকটি বিষয়ে একটু এগিয়ে যাই, সেটি হচ্ছে আপনারা এই যে হাফ টাকায় যারা লাইসেন্সটা করবেন তারা 2 বছর পর কী করবেন। সো বন্ধুরা, 2 বছর পর আপনাকে ব্যাংকে গিয়ে যেই আপনার 2 বছরের মধ্যে তো নাম্বার প্লেট, স্মার্ট কার্ড বিআরটিএ অফিস থেকে পেয়ে যাবেন। সো আপনার হাতে যে ট্যাক্স টোকেন কপিটি থাকবে সেই ট্যাক্স টোকেন কপিটি আপনি নিয়ে যাবেন যে ব্যাংকে টাকা জমা দেওয়া হয় রেজিস্ট্রেশনের জন্য, সেখানে ওখানে যদি নিয়ে যান, যাওয়ার পরে আপনাকে তারা সেই ট্যাক্স টোকেন আপনার যেটি রয়েছে সেটি তারা নিয়ে নিবে, এবং নেওয়ার পরে তারা যে নতুন মেয়াদের যে আপনি যে যদি আপনি 2 বছরের করতে চান, একটি বিষয় বলি যে সেটি হচ্ছে ট্যাক্স টোকেনের ফি জমা দেওয়ার সময় আপনারা চাইলে বাকি 8 বছরের যে আছে ফুল একবারে দিতে পারবেন, এবং যদি বলেন যে না 2 বছরই করবো আমি বাকি 2 বছর পরে করে নিব, সেটাও আপনি চাইলে করতে পারবেন। আর আপনারা যদি ইচ্ছা করলে ফুল পেমেন্ট মানে একেবারে ফুল পেমেন্ট পরে করতে পারতেছেন বা আগেও করতে পারছেন। সো 2 বছরে করার পর আপনাকে তারা যে মূল 2,300 টাকা নেবে, এই 2,300 টাকা দেওয়ার পরে তারা আপনাকে নতুন ট্যাক্স টোকেনটি দিয়ে দেবে যেটি আপনাকে দেওয়া হয়েছিল প্রথমে, সেটি নিলে নিয়ে ওখান থেকে ব্যাংক থেকে আরেকটি কপি দিয়ে দেওয়া হবে। তবে হ্যাঁ, বিআরটি অফিস থেকে যে ট্যাক্স টোকেন কপিটি আপনার হাতে দেওয়া হয়েছিল হুবহুব সেই কপিটি হবে না, পরে যে ট্যাক্স টোকেনটি পাবেন সেটি হচ্ছে আপনার ব্যাংকের ট্যাক্স টোকেন কপি, সেটি দিয়ে আপনি রাস্তাঘাটে চলতে পারবেন, কোনো প্রবলেম হবে না। কারণ যারা পুলিশ যারা রয়েছে বা গাড়ি যারা আটকায় তারা এটা খুব ভালোভাবে জানেন। সো বন্ধুরা, এখানে আপনার 2 বছর পরে বলেন বা 10 বছর পরে বলেন, হ্যাঁ আরেকটি বিষয় রয়েছে সেটিও বলে দিই, সেটি হচ্ছে অনেকজনে খুব টেনশন ফিল করেন যে 10 বছর একটা গাড়ির মেয়াদ করলাম বা রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার পর লাইসেন্স করলাম, তো 10 বছর পরে আমি কি করব, তো 10 বছর পরে কি আমাকে ট্যাক্স টোকেন ফি দিতে হবে কি না। বন্ধুরা, এখানে একটি পয়েন্ট রয়েছে, 10 বছর পরে আপনাকে ট্যাক্স টোকেন ফি আর দিতে হবে না, তবে আপনার যখনই 10 বছর মেয়াদ শেষ হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে একটি কাজ করতে হবে, আপনার যে জেলায় আপনার বিআরটিএ অফিস বা আপনার যে জেলার লাইসেন্স করছেন সেই জেলার বিআরটিএ অফিসে গিয়ে আপনার যে কাগজগুলো আছে সেগুলো শো করতে হবে সেখানে গিয়ে, যে ভাইজান আমার বা ওখানকার যে অফিসার রয়েছে তাদেরকে বলতে হবে যে ভাই আমার গাড়িটা 10 বছর মেয়াদ পূর্ণ হয়ে গেছে, এখন আমাকে কী করতে হবে। তখন তারা আপনাকে একটা অনুমতিপত্র দিয়ে দিবে, সরি বন্ধুরা একটু প্রবলেম হচ্ছে গলার এবং নাকের, তারা আপনাকে একটি অনুমতিপত্র দিবে অথবা তারা আপনাকে নতুন করে ট্যাক্স টোকেন একটি দিয়ে দিবে যে পার্মানেন্টলি আপনি বাইকটি চালাতে পারবেন আরও কতদিন। সেক্ষেত্রে খুব বেশি একটা অ্যামাউন্ট আর খরচ হবে না, কারণ 10 বছরের পরে হয়তোবা খুব বেশি একটা অ্যামাউন্ট লাগবে, তবে যেহেতু এখন পর্যন্ত আমরা করিনি, জাস্ট আমি এটা কিন্তু সরাসরি বিআরটিএ অফিস থেকেই শুনে এসেছি, তারাই আমাকে এটা বলেছে। তো যদি আপনাদের 10 বছর কারো মেয়াদ শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন, বাকি এক্সপিরিয়েন্সটা আপনার নিজেরাই অনুভব করতে পারবেন। সো বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে একেবারে নতুন আপডেট রেজিস্ট্রেশন ফি সম্বন্ধে জানানোর চেষ্টা করেছি সবসময় আপডেট ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করার, আর এখন থেকে আমি আরও চেষ্টা করবো আপডেট ভিডিওগুলো দেওয়ার জন্য। সো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, আর মানে ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান যদি কোনো মতামত থেকে থাকে, অনেকজনের প্রশ্ন থাকতেই পারে, তাহলে আপনাকে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি ভিডিওর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কিছু জিনিস জানা থাকলে অবশ্যই জানাবো, না জানা থাকলে সেটাও বলে দেবো যে হয়তোবা আমি জানি না। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সো দয়া করে লাইক দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।